আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নুসরাত জাহান বেলে স্বাগতম জানাচ্ছি বেলে নুসরাত ব্লগে। আজকের ভিডিওটি দেখার জন্য আজকে আমি নিয়ে এসেছি দুটো ভর্তা রেসিপি। তো চলুন তাহলে কি কি ভর্তা বানাচ্ছি আমি দেখে নিই। তো আমার আজকের প্রথম ভর্তাটা হচ্ছে একটা মাছ দিয়ে বানাবো আমি। এটা হচ্ছে স্যামন ফিশ, এটা আইরিশ একটা ফিশ। এটা এরকম ফিলেট আকারে কিনতে পাওয়া যায় বা কেউ চাইলে এটা পুরো ফিশটাও কিনতে পারে। তবে ফিলেট আকারে কিনলে একটা সুবিধা হয় কি, কাটা ছাড়ার একটা কোনো ঝামেলা থাকে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই মাছটার যে ফিলেটগুলো আমি এখন নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কাটা নেই, তো সেই জন্য ভর্তা বানাতে অনেক সুবিধা হয়। এই মাছের ফিলেটে কোনো রকমের যেহেতু কোনো কাটা নেই, সেজন্য এই মাছগুলো বাচ্চাদেরকে বিশেষ করে অনায়াসে বা নিশ্চিন্তে খাওয়ানো যায়, গলায় কাটা বাঁধার কোনো ভয় আর থাকে না। তো আমি এখানে মাছগুলোকে আগে একটু ভেজে নেব তেলে, সেজন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সবগুলো অল্প অল্প পরিমাণে দিয়েছি, একটু লবণ দিয়েছি আর একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আর পরিমাণটা আমি কতটুকু দিয়েছি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, একদম অল্প করে দিয়েছি যেহেতু এখানে শুধু দুইটা ফিলেট আছে। তো এখন ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে তেলের মধ্যে একটু আমি ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, এক পিঠ হয়ে গিয়েছে, এখন অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর এই যে মাছটা আমি এখন ভাজছি, এই মাছটা কিন্তু এভাবেও খাওয়া যাবে ভাতের সাথে, বা এদেশিরা তো খায় হচ্ছে, আরিশারা এই ফিশটা খায় ভেজিটেবল দিয়ে সাথে মিক্স করে, ওরা তো আর ভাত আমাদের মতো খায় না। তো ওরকম যদি মিক্স স্টিম ভেজিটেবল দিয়ে খেলেও অনেক মজা লাগবে। আবার আমরা যেরকম ভাত খাই ভাজা মাছের মতো খেতেও কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে এর যে চামড়াটা থাকে এই চামড়াটা ভাজার পরে অনেক অনেক মুচমুচে টাইপের হয়ে যায় আর খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে তুলে নেব। তো আমি এখন মাছটা ভাজা করে তো তুলে নিয়েছি, আর এদিকে আগে থেকে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর ধনে পাতা কেটে রেখেছিলাম, আর কিছু শুকনো মরিচ আগে থেকে টালা ছিল আমার। তো শুকনো মরিচগুলোকে একটু হালকা করে লবণ দিয়েছি, লবণ পরিমাণ খুবই কম দিয়েছি, যেহেতু মাছটা যখন আমি ভেজেছি তখন মাছের মধ্যেও আমি লবণ দিয়েছিলাম। তো এখন এই সবগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই পেঁয়াজ আর মরিচের এই মাখানোটা যত ভালো করে মাখানো যায়, কষলিয়ে মাখানো যায়, ভর্তাটা ততই মজা হবে। আর দিয়ে দিয়েছি একটু করে সরিষার তেলও, আর যে চামড়া মাছের যে স্কিনের কথা আমি বলেছিলাম না, সেটা দেখতে পাচ্ছেন আমি পাশে দিয়ে অলরেডি তুলে রেখেছি, এটা আমি ফেলবো না, এই স্কিনটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো মাছগুলোকে এখন আমি সুন্দর করে হাত দিয়ে এভাবে ভেঙে ঝুরঝুরা করে নিচ্ছি। এই কাজটা একটু সতর্কতার সাথে করতে হবে, কারণ মাছগুলোকে যদি এখন আমি ভালো বেশি হাত দিয়ে জোরে জোরে একদম কোচলিয়ে নিই তাহলে মাছটা নরম হয়ে যাবে আর কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। তো এই মাছটা এভাবে হালকা হাতেই একদম ভেঙে নিতে হবে, ঝুরঝুরা করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো এখন সব কিছু একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো ভর্তাটা মাখানো শেষ, এখন ছোট্ট একটা বাটিতে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি আর চলে যাব দ্বিতীয় ভর্তাটা বানাতে। আর দ্বিতীয় ভর্তাটা হচ্ছে একটা শুটকির ভর্তা, লইট্টা শুটকির ভর্তা। আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে আর চট্টগ্রামের ঐতিহ্য হচ্ছে শুটকি, তো সেজন্য শুটকির ভর্তাটা অনেক পছন্দের আমার।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলায় অলরেডি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর অল্প করে তেল দিয়ে দিয়েছি আর এখানে আগে থেকে কেটে রাখা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পরিমাণ দেখলে হয়তো বা আপনাদের মনে হতে পারে যে অনেক বেশি কারণ আছে সেটার একটা আর কারণ হচ্ছে আমার ঝাল অনেক বেশি পছন্দ বিশেষ করে ভর্তাতে শুটকির ভর্তা যদি একটু ঝাল না হয় খেতে কি আর ভালো লাগবে তো মিডিয়াম চুলার আঁচ রেখে এই পেঁয়াজ রসুন আর মরিচগুলোকে হালকা হালকা করে আমি ভেজে নেব এটাকে একদম কড়কড়া করে ভেজে নেওয়া দরকার হবে না একটু নরম হলেই হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে সরিষার তেলও কারণ যে তেলটা আমি প্রথমে দিয়েছিলাম সেটা সয়াবিন তেল ছিল তো এই যে লইট্টা শুটকি দেখতে পাচ্ছেন এটা আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে অনেক যত্ন করে এই শুটকিটা অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল আমার জন্য তো শুটকিটাকে আমি প্রায় আধা ঘন্টা আগে একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু শুটকিটা অনেক ড্রাই এভাবে যদি ভিজিয়ে না রাখি তাহলে ব্লেন্ডার করতে আমার একটু কষ্ট হবে তো সেজন্য আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি যেমন চাই তেমনই আর সাথে শুটকিটা দিয়েও আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন এই ভর্তাটা আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব আমার কোনো শিলপাটা নেই এখানে তো সেজন্য ভর্তা বানাতে হলে আমার এই হ্যান্ড ব্লেন্ডারই একমাত্র ভরসা আর এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তা ব্লেন্ড করতেও কিন্তু অনেক ইজি হয় জাস্ট দুই তিনটা প্রেস করলেই কিন্তু ভর্তাটা ব্লেন্ড হয়ে যায় খুব সুন্দর করে আর ওই যে বললাম আমি শুটকিটা আগে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেজন্যও কিন্তু ব্লেন্ডটা খুব ইজিলি হয়ে যাচ্ছে তো ভর্তাগুলো আমার ব্লেন্ড করে নিয়ারলি হয়ে গিয়েছে এখন আমি বাটিতে সুন্দর করে এটা পরিবেশনের জন্য ঢেলে নেব আর সাথে চেক করে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কিনা এই তো আমার দুই রকমের ভর্তা রেডি এই ভর্তা দুটো চাইলে গরম গরম ধোয়া উড়া ভাতের সাথে অনেক সুন্দর করে উপভোগ করা যায় আর আজকে আমি এই ভর্তা দুটোর জন্য খিচুড়ি রান্না করেছি আমরা খিচুড়ি দিয়ে এই ভর্তাগুলো উপভোগ করব তো এই যে আমি একটা প্লেটার অলরেডি সাজিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি দু রকমের ভর্তা আর সাথে ডিম ভাজি আমার এই খিচুড়ির রেসিপিটা আমি অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব একসাথে একই ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই